ছাদ বাগানে প্রথম আতাফল ধরেছে দুটি। হ্যাঁ মাশাআল্লাহ আমরা ভালোই হয় এবং আমরা কিন্তু গাছ তুলনায় প্রচুর পরিমাণে সফলতা ধরেছে, প্রচুর পরিমাণে। আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি আমাদের ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ অনেক গাছ, সবগুলি ফলের গাছ। আর আমার পাশেই আছে এলো আমরা, এটা বারো মাসই আমরা, সারা বছরই আমরা ধরে। মাশাআল্লাহ আমাদের চাহিদা পূরণ করতে পারে। আমরা ছাদে বসলে, এই যে ছাদে এখানে দোলনা দেখতে পাচ্ছেন, আমরা এই দোলনাতে বসি আর এখানে আমরা বসি। এবং সবচেয়ে বেশি খাওয়া হয় আমরাতে। এদিক দিয়ে একটু ক্লোজ করে দেখো। হ্যাঁ মাশাআল্লাহ আমরা ভালোই হয় এবং আমরা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন সফেদা গাছ তুলনায় প্রচুর পরিমাণে সফেদা রয়েছে, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন। এখানে এটা জুম করে দেখো, এই যে এখানে প্রচুর প্রচুর ধরেছে। তারপর আছে লেবু, লেবু প্রাকৃতিক ধরে। এটা এটা আছে মালটা, মালটাটা খুবই সুস্বাদু সবুজ কালারের মালটা। আর এর নিচে আছে প্রচুর গাছ। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুধ কচু গাছ, চমৎকার খেতে। তারপর এখানে আছে স্ট্রবেরি, তো অনেক অনেকবারই খেয়েছি। এখন আছে দুটা পাখি নেই। এটা আছে, এটা এটা আরেকটা মালটা গাছ, অনেক চমৎকার মালটা ই হয়। এটা মালটা কমলার কাছাকাছি বলা যায়। এখানে আছে লেবু গাছ, প্রচুর লেবু। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা যায় না, এখানে যে লেবু আমরা খেয়েছি, আবার হচ্ছে লেবু, এই যে লেবু প্রচুর লেবু ধরে এটাতে, প্রচুর। আমাদের মোটামুটি অনেকটা চাহিদা পূরণ করতে পারে। আমাদের বাজারে আমি শুন যেতে হয় না, হুটাট লেবু লাগলে আমরা এখান থেকে ছিঁড়ে খেয়ে ফেলি, যে নিচে লেবু বড় হয়ে আছে। দর্শক আসলে আরো দুটা গাছ আছে, ওটা দেখাচ্ছি। মূল যে কারণ আর কি, আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য যেটা, এটা আমাদের ফার্স্ট, আমাদের ছাদ বাগানে প্রথম আতাফুল ধরেছে দুটি। হ্যাঁ আরো বেশ কয়েকটি হয়েছে, ছোট ছোট গুলি এখনো হয়নি। এটাও আশা করা যায় যে ভালোই সুস্বাদু হবে। আমরা এখনো খেয়ে দেখিনি। এখানে আছে পেয়ারা গাছ, হ্যাঁ অনেক চমৎকার বেস্ট থাই পেয়ারার জাত এটা। তো আমরা এখন বিসমিল্লাহ করে ছিঁড়বো। সাথে আছে আমার শালিকা ছোট জন শিখবো। তো বিসমিল্লাহ বিসমিল্লাহ করে ছিঁড়তে যাচ্ছি। একটা ছেঁড়া হয়ে গেল, আরেকটা নিচে আছে, নিচেরটা দেখাও। এই যে এটাকে দেখাই, ফুললি ম্যাচুর। আমরা গাছ পাকা খাবো বলে চিন্তা করেছিলাম, কিন্তু মনে হলো যে ফার্স্ট টাইম ধরেছে, যদি এটা কোনোভাবে না খেতে পারি খুব আফসোস থাকবে, পাখি খেয়ে ফেলে অথবা অন্য কোনোভাবে যদি মিস হয়। আমি বেশ কয়েকদিন বাসায় থাকবো না, এর জন্য ভাবলাম ছিঁড়ে যাই। তো আরেকটা ছিঁড়তেছি, আরেকটা ছিঁড়ে গাছের নিচে আছে। এটা মনে হয় আরো তিন চার দিন থাকুক। পাখি আসার আগে আমি ছিঁড়ে ফেলেছি। আর আমাদের বেশ কয়েকটা গাছ আছে নিচে আমাদের বাগানে, বেশ অনেক পদে। আর ওখানে ড্রাগন ফল আছে, পেঁপে গাছ আছে, আরো বেশ কিছু, আর কলা বাগান আছে। আরেকদিন আমরা ওটা নিয়ে ব্লগ করব। আর আমাদের কিছু প্রোগ্রামে কিছু ঘোরাঘুরি বিচ্ছিন্ন কিছু ব্লগ আছে যেটা সম্পূর্ণ করা হয়নি, খুব শীঘ্রই ওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ এডিট করতে হবে এই কারণে যে বেশ কয়েকটা অপূর্ণ রয়ে গেছে, কারণ আমার বাবুটা খুব ডিস্টার্ব করতেছিল, মাঝখানে অসুস্থ ছিল, সব কিছু মিলে ওটা কমপ্লিট করতে পারিনি। আশা করি যে আমরা ওই চমৎকার মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর একটু ব্যস্ত ছিলাম, সবাই দোয়া করবেন আমাদের জন্য। টাটা, আল্লাহ হাফেজ।